করো আমরা জানতে চাই একটি বিমানবাহী জাহাজ থেকে উঠতে গেলে এরোপ্লেন ও চালককে কতটা তরণ অনুভব করতে হবে আমি ইন্টারনেট থেকে দেখে নিয়েছি যে এস এ এইটিন হর্নেট প্লেনকে উঠতে হলে ঘন্টায় দুশো কিলোমিটার বেগে ছুটতে হবে আমরা আরো জানি যে নিমিচ জাহাজের ডেকের দৈর্ঘ্য যাকে ক্যাটারপুল বলা হয় সেটি আশি মিটার মাত্র সেই জন্যে প্লেনের ইঞ্জিনের শক্তিতে শুধু প্লেনের ইঞ্জিনের শক্তিতে এত অল্প দৈর্ঘ্যের মধ্যে এত বেশি গতিবেগ তোলা অসম্ভব তাই ইঞ্জিনের শক্তি ছাড়াও এক বিশাল যান্ত্রিক গুলতির সাহায্যে প্লেনটিকে শূন্যে ওড়ানো হয় এতে অল্প দূরত্বের মধ্যেই তরণের পরিমাণ অনেকটা বাড়ানো যায় এবং ওই অল্প ডিস্টেন্সের মধ্যেই সেটা শূন্য উঠতে পারে নিমিজ জাতীয় বিমানবাহী জাহাজের ক্ষেত্রে এই দূরত্ব একটু আগে যেটা বললাম মাত্র আশি মিটার আহ এর মধ্যে প্লেনগুলোকে উঠতে এবং নামতে হবে আমরা নাবার কথাটি এখানে বলবো না শুধু ওরাটা নিয়েই আলোচনা করব দেখা যাক এইটুকু দূরত্বের মধ্যে ওই গতিবেগ তুলতে গেলে তরণের পরিমাণ কত হবে এটা জানা গেলে প্লেনটিকে দাঁড়ানো অবস্থা থেকে উড়তে কত সময় লাগবে এবং অল্প সময় আর কি সেটা তাও আমরা হিসেব করব এবার আমাদের কাজ শুরু করা যাক ওরা বেগ যখন ঘন্টায় দুশো কিলোমিটার তখনই প্লেনটি শূন্য উঠতে শুরু করবে দৌড় আরম্ভের বেগ অবশ্যই শূন্য দিকটি অবশ্যই ডেকের দৈর্ঘ্য বরাবর ওড়ার দিকে দৈর্ঘ্য বাড়ছে এবং উল্টো দিকে তা কমছে প্রাথমিক গতিবেগ ভি সাব আই হচ্ছে শূন্য ইনিশিয়াল ভেলাসিটি শূন্য এবং ওড়ার মুহূর্তের প্রান্তিক গতিবেগ আগেই বলেছি সেটা হতে হবে সেটা ভি সাব বলছি সেটা দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় প্রথমে আমাদের বেগগুলোকে মিটার পার সেকেন্ড এই এককে পরিণত করতে হবে তাতে কাজে সুবিধা হবে কারণ তরণের যে একক সেগুলোর সঙ্গে মিলবে তাহলে এখন লক্ষ্য রাখো যে এক কিলোমিটার হচ্ছে এক হাজার মিটার এবং এক ঘন্টা হচ্ছে ষাট মিনিট এবং প্রতি মিনিটে ষাট সেকেন্ড কাজেই এক ঘন্টায় তিন হাজার ছশো সেকেন্ড তাই দুশো কিলোমিটার পার ঘণ্টা হচ্ছে দুশো তাকে এক হাজার দিয়ে গুণ এবং তিন হাজার ছশো দিয়ে ভাগ করলে যা হয় তত মিটার পার সেকেন্ড এটি অঙ্ক একটু ক্যালকুলেটার দিয়ে অঙ্ক কোষটা কষে নিলেই দেখা যাবে যে বাহাত্তর মিটার পার সেকেন্ড এই ধরনের একক পরিবর্তনের জন্য যে সংখ্যাটি পাচ্ছি সেটি আন্দাজের সঙ্গে মিলছে কিনা দেখে নেওয়াটা বুদ্ধির কাজ কারণ অনেক সময় এতে ভুল হয় হিসেবে সুবিধের জন্য আমরা ধরে নেব দৌড়ের সময় তরণের পরিমাণটি একই থাকছে অর্থাৎ এ এর কোনো বাড়তি কমতি নেই তাহলে এ সময়ে গড় গতিবেগ হচ্ছে ভি অ্যাভারেজ সেটা হচ্ছে আহ ওই প্রথম এবং প্রান্তিক আরম্ভ এবং প্রান্তিক বেগের গড় এর সমান অ্যাভারেজ ভিআই প্লাস ভি এফ বাই টু এবং দাঁড়ানো অবস্থা থেকে ওড়ার দূরত্ব এস হচ্ছে এই ভি অ্যাভারেজ এর সঙ্গে দৌড়ানোর সময়টার গুণফল ফল টি আর তরণের পরিমাণ হচ্ছে এটা মানে সংজ্ঞা থেকেই আসে যে এ হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি এখন ডেল্টা ভি মানে হচ্ছে ভি এফ বিয়োগ ভিআই মানে ওই দুটো গতিবেগের তফাতটা কত অতএব এখান থেকে হচ্ছে ডেল্টা টি সমান ডেল্টা ভি বাই এ আর সেখান থেকেই দেখা যাচ্ছে যে দূরত্ব এসটা হচ্ছে এই ভি অ্যাভারেজ তাকে গুণ করতে হচ্ছে এই ডেলটা দিয়ে যেটা হচ্ছে ভি এফ মাইনাস আই বাই এ আর সেখান থেকে আমাদের ওই সোজা অ্যালজেব্রা যেটা হচ্ছে এ প্লাস বি টাইমস এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি সেটা ব্যবহার করলে দেখা যাচ্ছে সমান এস সমান ভি এফ মাইনাস ভি এফ স্কোয়ার মাইনাস ভি আই স্কোয়ার তাকে 2a দিয়ে ভাগ করতে হবে সেটাই হচ্ছে এস নানাভাবে এই সুন্দর যোগাযোগটি লেখা যায় এটাকে আমরা আবার লিখতে পারি যে ভি স্কোয়ার ভি এফ স্কোয়ার সমান টু এ এস প্লাস অথবা টু এ আমরা নানাভাবে লিখছি এক এক কাজের জন্য এক একটা জিনিস এক একটা রেজাল্ট সুবিধের হবে আর কি আচ্ছা আমাদের সমাধানের জন্যে ভি আই হচ্ছে শূন্য কারণ প্লেনটা দাঁড়ানো থেকে উঠছে ভিএফ হচ্ছে বাহাত্তর মিটার পার সেকেন্ড তাই ওই তরণের পরিমাণ এ হচ্ছে ভি এফ স্কোয়ার কে ওই দু টু এস দিয়ে ভাগ করলে যা হয় মানে বাহাত্তর স্কোয়ার সেটা হচ্ছে মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার আর ইয়েতে আর তাকে ভাগ করতে হচ্ছে ওই দু একশো ষাট দিয়ে সোজা কথায় আচ্ছা তাহলে সেটা একটু হিসেব করে নিলেই দেখা যাবে যে এই তরণের পরিমাণটি হচ্ছে বত্রিশ দশমিক চার মিটার পার সেকেন্ড পার সেকেন্ড আসার ভালো কথা যে যে একক যা হওয়ার কথা সেই মিটার বত্রিশ দশমিক চার মিটার পার সেকেন্ড আচ্ছা এটা কত বেশি সেটা বুঝবার জন্যে একটা কথা মনে রাখা দরকার সেটা হচ্ছে ভূপৃষ্ঠের কাছে কোনো জিনিসকে উঁচু জায়গা থেকে নিচে ফেললে মহাকর্ষের টানে তার যা তরণ হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যাকে বলে তার মান হচ্ছে নয় দশমিক আট এক মিটার পার সেকেন্ড পার সেকেন্ড যাকে অনেক সময় ছোট জি হিসেবে লেখা হয় এই এখন দেখতে পাচ্ছ যে এই প্লেনটি এবং পাইলটটি এই জি এর চাইতে তিনগুণের বেশি তরণ অনুভব করছে তার মনে হবে যে তার চেয়ারের পেছনে তিনজন লোক চেপে দুজন লোক চেপে বসে আছে তার ওজন হয়ে যাবে আর ফাইটার পাইলটদের এবং মহাকাশ যাত্রীদের এর চেয়েও বেশি তরণ অনুভব করতে হতে পারে আমাদের পাইলটটির কতক্ষণ এই চাপ অনুভব করতে হবে উড়বার আগে যতক্ষণ প্লেনটি তার গতি বাড়াচ্ছে ততক্ষণই সেই সময়টা তার এই চাপ অনুভব করতে হবে সেটা বের করা যাক সেটা কতক্ষণ আবার ফিরে যাই ডেলটা ভি বাই ডেলটা হচ্ছে এ তার থেকে ডেলটা টি মানে হচ্ছে ওই দুটো গতিবেগের তফাত ভি এস মাইনাস ভিআই আর যেহেতু ভিআই জিরো শূন্য সেই জন্য ওটা হচ্ছে ভিএফ ডিভাইডেড বাই এ মানে ওই তরণ এর পরিমাণটি এর থেকে ডেলটা টি দাঁড়াচ্ছে ভি এফাই এ তার মানে বাহাত্তর মিটার পার সেকেন্ড তাকে ভাগ করতে হচ্ছে বত্রিশ পয়েন্ট চার মিটার পার সেকেন্ড পার সেকেন্ড দিয়ে এবং সেটি হচ্ছে দুই পয়েন্ট দুই সেকেন্ড তার মানে ওকে বেশিক্ষণ কষ্ট সহ্য করতে হবে না দু সেকেন্ডের একটু বেশি এটা খুব পাওয়ারফুল স্পোর্টস কারেও এরকম অ্যাক্সেলারেশন হতে পারে যেটা শূন্য থেকে ষাট মাইল ধরো যেটা দু সেকেন্ডে না সেটা সেটা হয়তো সে ফিল করতে পারে কাছাকাছি